প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা সকলেই জানো যে করোনা ভাইরাসের জন্য সমস্ত স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ব্যবস্থা বন্ধ আছে। তাই আমাদের এই শরৎ বিদ্যাপীঠ অনলাইনের মাধ্যমে ক্লাসের আয়োজন করেছে। তাই আমরা আজকে ক্লাস করছি দ্বিতীয় শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে। আর আজকের যে মূল বিষয়, সেই বিষয়টা হচ্ছে পোশাকে প্রচলন। এই যে পোশাকের প্রচলন, আদিম মানুষরা কিভাবে পোশাকের প্রচলন করলো আমরা এটা জানি। আমরা যেমন বর্তমানে জামা কাপড় বিভিন্ন রকমের পোশাক ব্যবহার করি, আদিম মানুষ কিন্তু প্রথমের দিকে পোশাক সম্বন্ধে কিচ্ছু জানত না। তাই দ্বারা কি হতো, প্রকৃতির যে বিপর্যয়গুলো, যেমন হচ্ছে রোদ, জল, ঝড়, বজ্রপাত, শীত, এইগুলো হাত থেকে বাঁচার জন্য তাদের কোনো উপায় ছিল না। তাই তারা কি করলো, তাই তারা এইগুলো মোকাবিলা করার জন্য তারা প্রথম আশ্রয় নিল কোথায়, গুহায়। এই গুহাতে যখন তারা আশ্রয় নিল, তখন তারা কি বুঝলো, এই যে গুহাতে যারা আশ্রয় নিল, তখন তারা শুধু এই রোদ, ঝড়, বৃষ্টি এইগুলোর হাত থেকে বাঁচবে, কিন্তু শীত কিভাবে বাঁচবে, তাদের গায়ে কোনো পোশাক ছিল না। তখন তারা কি করলো, তখন তারা প্রথমে গাছের লতা পাতা দিয়ে তারা কি করতো, নিজেদের লজ্জা ঢাকতো। আর হচ্ছে কি, শীত, রোদ, জল এইগুলো তারা আগলাত। এখন দেখো, তারা যখন গুহায় আশ্রয় নিল, তখন কিন্তু এইগুলো থেকে তারা মারলো, কিন্তু শীত থেকে কি করে বাঁচবে, তারা কিভাবে বাঁচবে না, তারা দেখলো যে বনের যে সব পশুগুলো তাদের গায়ে হচ্ছে বড় বড় লোম, সেই লোমগুলো দিয়ে তাদের কি হতো, তারা শীতটা মানে সহ্য করতো। শীত দিয়ে শীত লোমের জিনিস মানে কি, আমরা যে উলের সোয়েটার করি, জামা কাপড় করি, সেগুলো দিয়ে আমাদের শরীর গরম থাকে। তাই তারা কি করলো, ওই পশু শিকার করে তাদের যে চামড়াগুলো ছাড়ালো, সেই চামড়াগুলো ছাড়িয়ে তারা গায়ে ধরলো পশুর চামড়া, প্রথম লতা পাতা, তারপরে হচ্ছে পশুর চামড়া। এই পশু চামড়া তারা কি করলো, তারা গায়ে দিল, গায়ে দিয়ে দেখলো বেশ বেশ গরম লাগছে। তাহলে তাদের প্রথম পোশাক হচ্ছে এই লতা পাতা, ঘাস লতা পাতা একটু জড়িয়ে রাখে। তারপরে দেখো, তারা যখন পশুর চামড়া ব্যবহার করলো, তখন দেখলো কি, তাদের বেশ গরম লাগছে। আর তারা কি করলো, নিজেদের লজ্জাটাকেও নিবারণ করলো। তাহলে পশুর চামড়া দিয়ে তারা কি করলো, তারা হচ্ছে লজ্জা নিবারণ করলো আর হচ্ছে তারা শীতের হাত থেকে বাঁচলো, শীতের হাত থেকে বাঁচলো। এরপরে দেখো, এই যে তারা শীতের হাত থেকে বাঁচলো, শুধু কি তাই তা নয়, কিন্তু পোশাকটা এমনই একটা জিনিস যেটা দিয়ে তারা সবসময় কি করতো, সবসময় তারা নিজেদেরকে মানে উঁকিও রাখতো। হয়তো দেখো যে আমরা কি করি, আমরা তো কখন যখন লুকোচুরি খেলি, তখন তো কেউ আসছে দেখে আমরা কি করি, চাদর কাপড় গামছা দেখি নিজেরা ঢেকে রাখি। তাহলে শুধু লজ্জা নিবারণ করলো, নিজেদের একটা নিরাপদে থাকার ব্যবস্থা করলো, আর একটা কি করলো দেখো, যে পোশাক দিয়ে তারা আর কি বানালো, পোশাক বলতে কি, চামড়া, পশুর চামড়া গুলো ছাড়া কি তাদের মোটা করলো, মোটা করে তারা কি করলো, তাদের যে হাতিয়ার ছিল পাথরের হাতিয়ার বা গাছের ডালে কি করলো, এগুলো তারা এমনি করে জড়িয়ে দিল। পশুর একটা এইটা ধরো একটা হাতিয়ার, এইটা হচ্ছে একটা হাতিয়ার তাদের, এটা হাতিয়ার, এইটা সরু ধরতে পারছে না, তখন তো পশুর চামড়া দিয়ে তারা কি করলো, এরকম করে চামড়াটাকে জড়িয়ে দিল, দিয়ে কি করলো, ধরতে পারলো, ধরে তারা কি করলো, হাতিয়ারটাকে তারা কাজে লাগালো, ব্যবহারের সুবিধা হলো। পশুর যখন চামড়াগুলো ছাড়ালো, ছাড়িয়ে দিলে তারা কি করলো, তারা পোশাক তৈরি করলো, শীতের হাত থেকে বাঁচলো, হাতিয়ার হাতলও বানিয়ে নিল, তারা এইভাবে পোশাকের প্রচলনটা করলো। তাহলে আমরা কি দেখলাম, যে আদিম মানুষের পোশাকের প্রচলন, এইভাবে তারা পোশাকের প্রচলনটা করলো। গুহা জীবনে থেকে শুধু তারা শীতটা নিবারণই করলো না, শীত করলে তো আমরা তো জানি যে শীত করলে আমরা আগুন পোয়ালে হবে, কিন্তু আমরা আগুনটাকে তো সবসময় নিয়ে যেতে পারবো না, যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবো,
ধরো তুমি মামা বাড়ি যাবে শীতকালে, তখন তাহলে কি করবে? তখন তা তুমি তো আগুনটাকে সঙ্গে নিয়ে যাবে না, তখন কি তোমার গরমের যে পোশাক যে জামা আছে, সোয়েটার আছে, মাফলার আছে, সেগুলো তুমি সঙ্গে করে নিয়ে গেলে শীত করলে গায়ে দিলে ঠিক আদিম মানুষ ঠিক তার যখন এক গুহা থেকে আর এক গুহা ছেড়ে চলে যেত, তখন তারা কি করতো ওই চামড়া তৈরি পোশাকগুলো তারা সঙ্গে করে নিয়ে যেত, নিয়ে গিয়ে সেখানে কি করতো তারা শীতটা নিবারণ করতো। আর কি করতো তখন চামড়া দিয়েই তারা বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছে, ব্যাগ হতে ঝোলা, আমরা যেমন দুটো গামছাকে গিট দিয়ে কাঁধে ঝোলা করে নিয়ে যাই ঠিক তেমনি চামড়া তারা ঝোলা বা ব্যাগ তৈরি করে তারা কি করলো ছোটখাটো মালপত্রগুলো তারা বয়ে নিয়ে যেতে পারে। তাহলে আমরা আজকে দেখলাম যে পোশাকের প্রচলন লতা পাতা দিয়ে তারা নিজেদের প্রথম লজ্জা ঢাকতো বা শীতকে নিবারণ করতো, তারপরে দেখতে পশু চামড়া, পশুরা যেমন তাদের শীত নিবারণের বড় বড় লোম দিয়ে তারা কি করে লোম দিয়ে তারা তাদের শীতকে নিবারণ করে। দেখবে একটা গরুকে আমরা যখন গায়ে জল দিই বা ছাগলের গায়ে জল পড়ে তারা দেখবে গাটাকে ছেড়ে দেয়, ছেড়ে নিয়ে আবার জল চলে গেল, শরীর শুকিয়ে গেল, ঠিক সেই রকম লজ্জা নিবারণ এবং শীতের হাত থেকে তারা বাঁচলো। আর কি করলো পশুর চামড়া দিয়ে তারা কি করেছিল হাতিয়ার হাতলগুলোকে করেছিল। আমরা দেখি একটা গরম লোহার রড, যদি গরম থেকে তারা আমি গামছা ঝুলিয়ে দিই কিংবা গরম খুন্তি যখন রান্না করে দেবে অনেক সময় চামড়া বা গামছা ঝুলিয়ে দেয় বা কাপড় ঝুলে তাদেরকে ধাপটা পাওয়া যায় না। তাহলে পশুর চামড়া দিয়ে আমরা বিভিন্ন রকম কাজও করতে পেলাম আর হচ্ছে শীতের পোশাকও তৈরি করতে পেলাম। তাহলে আজকে আমরা যেটা বললাম তাহলে পোশাকের প্রচলন, তাহলে আদিম মানুষের সবচেয়ে উন্নত মানের পোশাক কোনটা হবে আমি তাহলে প্রশ্নটা বলছি সে দেখে নাও, আদিম মানুষের উন্নত পোশাক কি? আদিম মানুষের উন্নত পোশাক কি? পোশাক কি? তাহলে কি হলো এটা? এটা হলো পশু চামড়া। তাহলে আদিম মানুষের নিরাপদ আশ্রয় কোথায় ছিল? নিরাপদ আশ্রয় হচ্ছে নিরাপদ আশ্রয় কি? নিরাপদ আশ্রয় হচ্ছে গুহা, গুহা। কিন্তু হয়তো তোমরা বলবে স্যার তাহলে তো গুহাতে বসে তো শীতটা নিবারণ হতো না, গুহায় বসে শীত গুহার ভেতর ঠান্ডা দেবে, শীতকালে আরো বেশি ঠান্ডা হবে, গুহাটা ছিল শুধু রোদ বৃষ্টি ঝড় এইসবের হাত থেকে বাঁচার জন্য। তাহলে আমরা আজকে এই পর্যন্ত বললাম, এরপরে যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে খুবই সহজ, তোমরা নিজেরা করবে, যদি করতে না পারো আমার ডায়েরিতে নাম্বার আছে সেই নাম্বার থেকে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে, আমি উত্তর বলে দেওয়ার ব্যবস্থা করবো। আর চেষ্টা করছি কিছু উত্তর তোমাদের লিখে তোমাদের এই অনলাইনের মাধ্যমে গ্রুপে পাঠানোর ব্যবস্থা করবো। আজকে এই পর্যন্তই।